প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল আলিম নাজরান সৌদি আরব থেকে লিখেছেন ভাইয়ের টাকা ভাই স্বামীর টাকা স্ত্রী সন্তানের টাকা বাবা মা স্ত্রীর টাকা স্বামী এগুলি কি অনুমতি ছাড়া উভয়ে ভোগ করলে গুনা হবে ধন্যবাদ

অথবা স্ত্রীর যেই মানে ভরণ পোষণের যে দায়িত্ব আছে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বামী তাকে তার প্রয়োজনীয় যতটুকু সহযোগিতা করা দরকার যতটুকু দেওয়া দরকার ততটুকু না দেয় তাহলেও সেক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাহ ইসলাম হেম হিন্দবিন্দু অর্থ বা আবু সুফিরের স্ত্রীকে এই নির্দেশ দিয়েছেন বলেছেন খুজি বিন ও দেখি যে তুমি তার সম্পদ থেকে ততটুকু পর্যন্ত নেওয়ার যায় অধিকার আছে তোমার যতটুকু তোমার নিজের এবং তোমার সন্তানের জন্য প্রয়োজন মানে এতটুকু এতটুকু অনুমতি ছাড়া মানে স্বামীর সম্পদ থেকে স্ত্রী গ্রহণ করতে পারবে তবে এটি যেহেতু মানে হিন্দ আলা নবী সাল্লা কাছে এসেছিলেন অভিযোগ নিয়ে খেয়াল রাখতে হবে এটা কমন নির্দেশ নয় এই জন্য এটাকে ইমাম সাতমি রহমতুল্লা যখন উল্লেখ করেছেন তখন এ কথা উল্লেখ করেছেন যে এটা মূলত একটা কাদা এর পর্যায়ে ছিল কাদা হচ্ছে মানে মানে একটা জুডিশিয়াল সুস নির্দেশনার মধ্যে ছিল কারণ বিশেষ করে তিনি বলেছেন তিনি একথা অভিযোগ করেছেন যে আবু সুফিয়ান রে জুল আবু সুফিয়ান হচ্ছে একজন লুবি ব্যক্তি কৃপন ব্যক্তি আমাকে আমার যতটুকু দরকার আমার সন্তানের জন্য যতটুকু দরকার ততটুকু আমাকে দেয় না এটা একটা অভিযোগ তো অভিযোগের মানে রাসুল সাল্লা ইসলাম ফয়সালা দিয়েছেন সেটা একটা জুডিশিয়াল রায় কিন্তু কমন নির্দেশ নয় কিন্তু এই হাদিসটা আধৌ কি কমন নির্দেশ হিসেবে ব্যবহৃত হবে কি না এই বিষয় নিয়ে ওইস ইস্তেহাদ ওলামায় গ্রামের গবেষণা দীর্ঘ গবেষণা রয়েছে বাকি যেহেতু রসুল সোল্লাউল ইসলাম এতটুকু অনুমোদন দিয়েছেন সেই জন্য আমরা বলতে পারি যে এই অনুমোদনটুকু পাবে স্ত্রী তার স্বামীর সম্পদ থেকে ততটুকু নিতে পারবে যদি স্বামী কি প্রণতা করে তার ভরণ পোষণ না দেয় কিন্তু স্বামী যদি তাকে ভরণ পোষণ সম্পূর্ণরূপে আদায় করে থাকে এবং ভরণ পোষণে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুদি না করে তাহলে স্ত্রীর জন্য কোনোভাবেই যাইজ নেই যে স্বামীর অগোছরে বা স্বামীকে না জানিয়ে অথবা গোপনে অথবা পকেট থেকে দেখা যাচ্ছে পকেট টাকা আছে অনেকে পকেট টাকা হিসাব করে রাখে না হ্যাঁ মানে খেয়াল থাকে না তো শেখা যায় যে পকেটের সময় বের হওয়ার সময় দেখা যায় যে পকেটের মধ্যে টাকা নেই টাকা উদাও হয়ে যায় তো এই কাজগুলো মূলত কোনোভাবেই স্ত্রীর জন্য জায়জ নেই তিন নম্বর কোনটি বলেছেন সন্তানের টাকা বাবা মা সন্তানের টাকা বাবা মা অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবেন তাদের জন্য জায়জ রয়েছে হাদিসের মধ্যে বলেছেন তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য তো পিতার জন্য যদি অনুমোদন দেওয়া থাকে মায়ের জন্য তিনবার অনুমোদিত সন্তানের মা অনুমতি করতে পারবে তবে মানে এক্ষেত্রে মানে প্রয়োজন যদি হয় কিন্তু কারণ হলো অনেক সময় দেখা যায় যে পিতামা মানে সন্তানের উপর জুলুম করার জন্য চেষ্টা করেন কিন্তু জুলুম করাটা সন্তানের উপর পিতামার জন্য মানে পিতামাতার জন্য জায়েজ নেই পিতা মাতার জন্য যায় যাচ্ছে তাদের প্রয়োজন যদি হয় তাহলে সন্তানের টাকা তারা অনুমতি ছাড়া ব্যবহার করতে পারে সন্তানের টাকায় তারা প্রয়োজন মেটাতে পারবেন সন্তান আর দায়িত্ব আছে স্ত্রীর প্রতি সন্তানের প্রতি সন্তান এমন বাবা মা যদি সব নিয়ে নেন তাহলে স্বামী বেচার স্ত্রী কি খাওয়াবেন সন্তান সন্তানদের কি খাওয়াবেন তার এখানে প্রয়োজন মেটাতে পারবেন প্রয়োজন এখানেও দেখা যাচ্ছে সীমা লঙ্ঘনের কোনো ব্যবস্থা প্রশ্নটি তো আরো চমৎকার জি স্ত্রীর টাকায় স্বামী না স্ত্রীর টাকা থেকে স্বামী মানে তার অগছরে কোনো টাকাই মানে গ্রহণ করতে পারবে না কারণ স্ত্রীর টাকা মানে স্বামীর ব্যবহার করার ইসলাম শরীয়তের মধ্যে অধিকার দেওয়া হয়নি এই ম্যাচার মধ্যে ছোট্ট একটি খেলাফ একজন আলিম উল্লেখ করেছেন বাকি এই খেলাফটি দলিল নির্ভর নয় তবে পরিবারের সদস্য হিসেবে তো স্ত্রী যদি অনেক অর্থ থাকে তিনি পরিবারের প্রয়োজন সচেতনতা সেটা আরেকটি ম্যাচে সেটা হচ্ছে মানে স্বামী স্ত্রীর জন্য খরচ করা স্ত্রী স্বামীর খরচ করা ভাই ভাইয়ের জন্য খরচ করা ভাই বোনের জন্য খরচ করা এগুলো এহসানের মধ্যে অন্তর্ভুক্ত এবং ইমানদার ব্যক্তিদের করণীয় কাজ এটা এসান এবং জীবনের যে সৌন্দর্য সেটা এখানে প্রতিফলিত হয় প্রিয় দর্শক